আজকে ক্লাসে আজকে আবারও স্বাগতম সবাইকে আজকে আমরা রাইট ফর্ম ভার্সের অনুশীলন ছয় শুরু করব রাইট ফর্ম অফ পর্যায়ক্রমিক আলোচনা প্রেক্ষিতে আমরা শুরু করি এ আর আমরা নিয়মটা একটু বলছি এ আর শব্দের অর্থ কি বাতাস বাতাস হচ্ছে আনকাউন্টেবল নাউন আমরা জানি নাউন হচ্ছে মূলত দুই প্রকার একটা হচ্ছে কাউন্টেবল একটা হচ্ছে আনকাউন্টেবল তো যে সকল নাউন আনকাউন্টেবল সেগুলোকে সাবজেক্ট ভার হিসেবে বসানোর ক্ষেত্রে ভার বসানোর ক্ষেত্রে এগুলোকে থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে ধরতে হয় তাহলে এয়ার শব্দটা আনকাউন্টেবল নাউন সো এটা থার্ড পার্সেন সিঙ্গুলার সেক্ষেত্রে সিঙ্গুলার হওয়ার কারণে এখন এটা কোন টেন্সে সেটা একটু হয়তো বা সমস্যা হতে পারে পুরো প্যাসেজটা তো এখানে বলতেছে আমরা সেন্টেন্সটাতে খেয়াল করি এয়ার ড্যাশ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য ইনভায়রমেন্ট তাহলে এখানে কিন্তু একটা ইস দেয়া আছে আর একটু সহজ কথাই বলি যে বাতাস হচ্ছে পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান তাহলে এটা কিন্তু যে কোনো একটা এখন এয়ারের সাথে কিন্তু অ্যাম বসে না তাহলে আরও বসে না যেহেতু এটা প্লুরাল নয় আবার এটা কাউন্টি করা যায় না তাহলে উত্তরটা কী উত্তর হচ্ছে ইজ তাহলে এয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য ইনভারনমেন্ট বাট ইট ইজ বিং ড্যাশ আচ্ছা আমরা জানি পেসিভ ভয়েস ক্ষেত্রে সাধারণভাবে একটা সাবজেক্ট একটা বি ভার্ভ সেক্ষেত্রে তারপরে হচ্ছে মূল ভার্ভের পাশ পার্টিসিপাল ফর্ম ইন মেনিভেস এখন কেউ কেউ বলবে যে আমি পেসিভয়স বুঝতে পারতেছি না আচ্ছা না বুঝলে একটু খেয়াল করতে হবে বাট কিন্তু ইট ইস বিং ড্যাস পলিউট ইন মেনিভেস পলিউট শব্দের অর্থ দূষিত করা দূষণ হওয়া সেক্ষেত্রে বলতেছে এটা অনেক অনেক উপায়ে দূষিত হয় অর্থাৎ পানিটা দূষিত হয় অনেক উপায় এখন পানিকে নিজে নিজে দূষিত হয় না পানিকে দূষণ করতে হয়তো বা কারোর দ্বারা হয়তো মানুষের দ্বারা তাহলে যখনই একটা কাজ নিজে না করে অন্যের দ্বারা করা হচ্ছে তখন সেটা তো বয়েস ভয়েসের ক্ষেত্রে আমরা সাধারণভাবে সাবজেক্ট প্লাস বি ভার প্লাস ভার থ্রি লিখি তাহলে উত্তর হচ্ছে পলিউটেড পি পিও এল এল ইউটি ইট ইস এটা ফর্ম ফর্মেড ইন মেনুয়েস উই মেক ফায়ার টু কুক ফুড ড্যাশ মেনি থিংস আমরা এখানে একটা নতুন একটা টার্ম শিখবো সেটাকে বলা হয় একটু উচ্চতর লেভেলের গ্রামার কিন্তু বুঝতে সুবিধার জন্য আমি হয়তো বা স্টাম্পটা পড়ল এক্ষেত্রে এটাকে আমরা বলি প্যারালাল কনস্ট্রাকশন বা সমান্তরাল গঠন এটা ক্লাস নাইনটিনের টেনের ক্ষেত্রে গণবম দশম শ্রেণীর ক্ষেত্রে যখন সাফিক্স ফিফিক্স পড়তে হয় তখন এটা খুব বেশি প্রয়োজন হয় প্যারালাল কনস্ট্রাকশন মানে হচ্ছে অথবা বাট কমা দ্বারা যুক্ত বা বিচ্ছিন্ন যাই বলি না এরকম থাকলে এন্ড অর বাট অথবা কমা দ্বারা বিচ্ছিন্ন থাকলে একাধিক শব্দ আগেরটা যে শ্রেণী শব্দ পরেরটা ঠিক একই শ্রেণীর পরেরটা প্লোরাল তাহলে এন্ড আছে আমরা পড়তেছি ভার্ভ তাহলে সেক্ষেত্রে যেহেতু ভার পড়তেছি তাহলে এন্ডের আগের ভারটা কীরকম ছিল এই যে ভার্ভের বেস পম্প টু এর পরে তাহলে এটা ভার্ভের বেস পম্প তাহলে সেক্ষেত্রে এখানে লেখা যাচ্ছে ফায়ার টু কুক ফুড অ্যান্ড ডু মেনি থিংস দিস ফায়ার অ্যাম ইউর স্মোক হুইচ আমরা পূর্ববর্তী ক্লাসে বলে রাখছি হু হোয়াট হুইস দ্যাট এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট হয় না ঠিক তার আগেরটাই সাবজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে সাবজেক্টটা কি স্মোক স্মোক হচ্ছে ধোয়া এটা আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন কিছুক্ষণ আগেই বলছি থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে সেক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার সাথে সাথে এস বাই এস কারণ এখানে কন্টেমিউনিট আসে তাহলে উত্তর হচ্ছে সি ও এন টি এ এম আই এনআ টি ইএস একটা এস যুক্ত হবে কন্টিনিউনাস এয়ার ভেহিক্যালস ভেহিক্যালস মানে হচ্ছে যানবাহন পলিউস এয়ার পলিউট এয়ার বাই ড্যাস আমরা পূর্ববর্তী ক্লাসে বলেছি সকল প্রকার প্রিপোদিশনের পরে ভার্ভের সাথে যুক্ত হয় বাই একটা প্রিপোদিশন সো ভার্বের সাথে আইনি যুক্ত হবে উত্তর হচ্ছে বার্নিং বিআরএনআই এন জি বার্নিং ফুয়েল এয়ার পলিউশন অলসো ড্যাশ এখানে কিন্তু এয়ার পলিউশন হচ্ছে সাবজেক্ট আর অলসো হচ্ছে অ্যাডভার্ভ অ্যাডভার্ভ আমার দেখার দরকার নেই ভার্ভের ক্ষেত্রে তাহলে যেহেতু ভার্বের ক্ষেত্রে অ্যাডভার দরকার নেই আমরা সাবজেক্ট ধরলাম এয়ার পলিউশন এটা থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে ভার্ভের সাথে এস বাই এস ব্র্যাকেটের শব্দ ছিল হ্যাপেন হ্যাপেনের সাথে একটা এস যুক্ত করবো হ্যাপেন্স হয় কোল অ্যান্ড অয়েল ড্যাশ আচ্ছা তাহলে এখানে পুরো সেন্টেন্সটা করি বলতে হচ্ছে বায়ু দূষণ ঘটে যখন কয়লা এবং তেল পরে নাকি পরানো হয় একটু বুঝটা বেশিটা বুঝতে হবে কয়লা এবং তেলকে ফোরাতে হয় তাহলে সেহেতু ফোরাতে হয় নিজে নিজে ফোরে না তাহলে আবার পেসিভ বয়েস যাচ্ছে আমরা জানি পেসিভ বয়সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার প্লাস একটা ভার থ্রি এখন এই সাবজেক্ট হচ্ছে কোল অ্যান্ড অয়েল অর্থাৎ কয়লা এবং তেল দুটো মিলে হচ্ছে প্লুরাল হ্যাঁ দুটোই আনকাউন্টেবল না কিন্তু এন দ্বারা যখন যুক্ত হচ্ছে তখন এটা প্লুরাল হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে এখানে আর দিলাম পেসিভ ভয়েসের কারণে অর্থাৎ বি ভার প্লাস ভার থ্রি এবার বার্নের পাস পার্টিসিপাল ফর্ম ফর্ম হচ্ছে বিআরএন টি হতে পারে অথবা ইডি হতে পারে এর পরের অংশ অর্থাৎ শেষে দুই লাইন দেখি কি লেখা আছে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ক্যান বি ড্যাশ আমরা এখানে একটা বি পেয়েছি এই সেন্টেন্সটা পেসিভ ভয়েস তো বলা হচ্ছে মিল ফ্যাক্টরি বা কলকারখানাগুলোকে হয়তো বা দায়ী করা যেতে পারে এখন মিল কারখানা নিজে নিজেকে দায়ী করে না দায়ী করতে হয় তাহলে এটা আবারও পেসিভ বয়েস যাচ্ছে আর একটু সহজ কথাই বলতে গেলে অন্যভাবে জানতে গেলে বি আছে আমরা জানি হ্যাভ হ্যাস হ্যাড হ্যাভিং বি গেট গট এগুলো থাকলে তারপরে ভার্বের পাশ পার্টিসিপাল ফর্ম বসে এখন এখানে হোল্ড আছে এটা অনেক ক্ষেত্রে অনেকে সমস্যা যে হোল্ড শব্দটার ভার্বের পাস ফর্ম কি একটু খেয়াল করতে হবে এটা হচ্ছে ওয়ান ফর্ম হেল্ড হেল্ড থ্রি অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হচ্ছে হোল্ড পাঁচ ফর্ম হচ্ছে হেলথ আর পাঁচ পার্টিসিপাল ফর্ম হোক হেলথ সেক্ষেত্রে আমাদের পাস ফর্ম সরি পাস্ট পার্টিসিপাল ফর্ম হেলথ দরকার তাহলে উত্তরটা হচ্ছে এইচ এল ডি হেলথ রেসপন্সিবল ফর দিস পলিউশন ইট ইজ হাই টাইম আমরা পূর্ববর্তী ক্লাসে হয়তো বা বলেছি যে এটি হাই টাইমের গঠনটা কী তারপর আরেকবার বলছি যেহেতু প্রাসঙ্গিক আসছে ইটিস হাই টাইম শব্দের অর্থ হচ্ছে ইহাই উপযুক্ত সময় কমপ্লিটিং সেন্টেন্সে হয়তো বা খুব বেশি থাকে তারপরে বলছি এটি সাই টাইম মানে হচ্ছে হাই উপযুক্ত সময় এরপরে সাবজেক্টের পরে পাঁচ টেন্স বসে আর ফুললি নিয়মটা বলতে গেলে আমরা বলি ইট ইস হাই টাইম ফ্যান্সি উইশ উড দ্যাট ওফ দ্যাট ইত্যাদি থাকলে সাধারণভাবে সেগুলোর পরে পাঁচ টেন্স ইউজ করতে হয় ভারবে তাহলে ইট ইস হাই টাইম এগুলো থাক এটা থাকার কারণে সাবজেক্ট আছে উই তাহলে ভার্ভের পাঁচ ফর্ম এখানে উত্তর হচ্ছে ই সি কে ইডি চ্যাক এখানে চ্যাক মানে হচ্ছে চেক করা নয় নিয়ন্ত্রণ করা চেকটি আর ভুলিশন আদারওয়াইজ এখানে কিন্তু একটু খেয়াল করতে হবে একটু ভেজাল আছে বুঝতে সুবিধা সুবিধা হওয়ার জন্য বলতেছি আদারওয়াইজ মানে হচ্ছে অন্যথায় যদি তা না হয় তাহলে বলতেছে ইহাই উপযুক্ত সময় আমরা এই বায়ু দূষণকে নিয়ন্ত্রণ করার তার মানে সময়টা প্রায় পার হয়ে যাচ্ছে নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় অর্থাৎ আমরা যদি বায়ু দূষণটাকে নিয়ন্ত্রণ না করি তাহলে কি ঘটবে অর্থাৎ ঘটে নাই ঘটবে ভবিষ্যতে আমরা যদি এটা না করি তাহলে যেহেতু ভবিষ্যৎ টেন্সে নিচ্ছে সেক্ষেত্রে সে আমরা এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে নিতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট ক্লাস শেলা অথবা উইল তারপর ভারবে বেস ভাব সে ভারটা আমরা পেয়েছি সেটা হচ্ছে সাফার তাহলে এখানে উইল বা শেল লিখতে হয় আমরা এখানে উইল দিলাম তারপর হচ্ছে সাফার এস ইউএফএফই আর সাফার তাহলে এটা ফিউচার টেন্সে চলে গেছে যেহেতু কাজটা এখনও ঘটে নাই ভবিষ্যতে ঘটবে অর্থাৎ আমাদেরকে বহু রকম কষ্ট করতে হবে আমরা কষ্ট করছি এবং ভবিষ্যতেও করতে হবে সেক্ষেত্রে সেটা ফিউচার ইন্ডিফিনিট টেন্সে যাচ্ছে সো ফিউচার এন্ডিফিনিট টেন্সে সাবজেক্ট ক্লাস উইল অথবা সেল তারপর বাড়বে বেশরুম তা আশা করি বোঝা গেছে পরবর্তীতে আমরা আরও নতুন ক্লাস নিয়ে আসবো আর সেজন্য এখানেই সমাপ্তি এবং সবাই সাবস্ক্রাইব করবে নতুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ